হাই ফ্রেন্ড, গুড মর্নিং। এখন মানে সকাল 11টা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, আমি বেঙ্গলি ব্লগার পিয়ালি। সবাই ভালো আছেন তো? আমি ভালো আছি। আর আজ হলো সানডে, আর আমার সবাই ব্রেকফাস্ট করা হয়ে গেছে। মানে ফার্স্টে গ্রিন টি বিস্কুট খাওয়ার পর আমার পাউরুটি কলা ডিম সেদ্ধ টিফিন করা হয়ে গেছে। আর এখন আমি বসেছি আপনার সঙ্গে গল্প করবো বলে। আর দুপুরে লাঞ্চে চিকেন হচ্ছে, ওটা বাবা করবে, সেটা জানি না এখন রেসিপিটা শেয়ার করতে পারবো কি না, হয়তো পারবো না। তো আর কী কী হচ্ছে সেটা আমি জানি না, সেটা মা জানে, সেটা আপনাদেরকে পরে শেয়ার করবো আপনাদের সাথে যদি পারি। আর এখন আমি করবো মাথায় হেয়ার কাট, সেটা তো দেখা মানে সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কীভাবে করবো, দেখে নিন, তারপরে আমি মানে মাথায় লাগানো দেখাচ্ছি চুলে, মানে কী কী লাগবে সেটা দেখিয়ে নিচ্ছি। তাকে দেখুন বন্ধুরা, এখানে আমি বেসন নিয়ে নিয়েছি এই কাজের বাড়িটার মধ্যে, আর দুটো পাতিলেবু নিয়েছি। আমি আজকে এই পাতিলেবু আর বেসন দিয়ে করব হেয়ার প্যাক, মানে মাথায় চুলে লাগাবো প্যাক। এ দেখুন আমি লেবু দুটোকে টুকরো করে নিয়েছি এখানে, দিয়ে এবার এই লেবুগুলোকে রসটাকে চিপে বার করে নেবো, এর মধ্যে মিশিয়ে নেব। এই প্যাকটা যাদের ড্যান্ড্রফ আছে তাদের পক্ষে খুব উপকারী, মাথায় দিলে খুব ড্যান্ড্রফ তাড়াতাড়ি চলে যায় আর কি। সপ্তাহে একবার করে যদি ইউজ করা হয় প্যাকটা। আর চুলটা খুব সিল্কি আর স্মুথ হয়। এ দেখুন আমি লেবুগুলো সব চিপড়ে নিয়েছি, নিয়ে রসটা বার করে নিয়েছি এর মধ্যে। এখানে আমি দুটো লেবু নিয়েছিলাম, আপনারা চাইলে এর থেকে বেশি নিতে পারেন, কারণ আমার তো চুল কম আছে মাথায়, আর এমনি লেন্থ আছে, তার জন্য তাদের চুল বেশি, তারা বেশি একটু বেসন নেবেন, পাতি লেবু নেবেন। আর এর মধ্যে চাইলে টক দই দিতে পারেন, আর একটা কাঁচা ডিম, কাঁচা ডিম। তো ডিমটা আমি দিচ্ছি না, আর ভালো লাগছে না, আর দই তো ঘরে এখন নেই, সেজন্য আমি পাতি লেবু আর বেসন দিয়েই করছি। ঠিক আছে, এটা আমি গুলিয়ে নিই, তারপর আবার দেখাচ্ছি। এ দেখুন বন্ধুরা, আমার বেসনটা গোলানো হয়ে গেছে পাতি লেবু দিয়ে। আর আপনারা চাইলে এর মধ্যে একটু সামান্য জল দিয়ে দেবেন, তাহলে ভালো ভালো মানে গোলানো যাবে, কারণ লেবু রসে তো পুরোপুরি হয় না। তো দুটো লেবু রস দিয়েছি, তো জল দিয়ে আমি এটাকে আর লেবু দিয়ে পেস্টটাকে তৈরি করে নিয়েছি। দেখুন এরকম করবেন, মানে বেশি ভারীও না বেশি পাতলাও না। তো আপনারা দেখলেন তো কীভাবে করছি, ওই বেসন লাগছে আর পাতি লেবু দুটো নিয়েছি আমি। আমার চুলের লেন্থ অনুযায়ী, আমার চুলটা এমনি গোছটা কম কিন্তু লেন্থ আছে সেজন্য, আর বেসনটা গুলিয়ে নিয়েছি আমি, আমার মাথায় লাগাই। হেয়ারের পক্ষে খুব উপকার, সপ্তাহে একবার করে লাগাবেন। শীতকাল তো লোকের মাথায় মানে মানুষের মাথায় বেশি ড্যান্ড্রফ হয়, সবারই, ছেলে মেয়ে সবাই লাগাতে পারে। আমি চুলটাকে আগে ব্রাশ করে নিয়েছি, মানে ভালো করে আশ্রে নিয়েছি, তারপর লাগাবো। এটা লাগিয়ে 1 ঘন্টা রাখতে হবে, 1 ঘন্টা পরে আমি শ্যাম্পু করে স্নান করে নেবো মাথায়, তারপরে কন্ডিশনার দেবো, আপনারা হেয়ার সিরাম দিতে পারেন মাথায়, তারপরে দেখাবো আমার চুলটা কেমন সিল্কি হবে। চলুন আমি লাগিয়ে নিই। আমি মাথার ওপরে লাগিয়ে নিচ্ছি সিটিতে গোড়া গোড়ায়। এবারে চুলের লেন্থে লাগাতে হবে, চুলটা পুরো ধরি, যেমন করে হেনা করেন অনেকে বা মাথায় কালার করেন সেরকম করে। এবার পুরো চুলে লাগিয়ে নিতে হবে, আমি লাগিয়ে নিই তারপর আপনাদের দেখাচ্ছি। আমার এই পাশটা লাগানো হয়ে গেছে, এবার এই পাশটা লাগাচ্ছি। বেশি চুল তারা একটু ভাগ করে করে নিয়ে লাগাবেন, আমার তো অল্পই, যার জন্য আমি একবারে দিয়ে দিচ্ছি। দেখুন আমার হেয়ার প্যাকটা লাগানো হয়ে গেছে, আর এটা তো বেসনের প্যাকটা তাড়াতাড়ি শুকিয়ে যাচ্ছে, সেটাকে খোপা করে নিচ্ছে। আমার চুলটা গাড়া দিয়ে বাঁধা হয়ে গেছে, এবারে এবারে সাওয়ার ক্যাপ মাথায় লাগিয়ে নেবো, তাহলে কি আর শুকানোর পরে জামা কাপড়ে পড়বে না, লাগিয়ে নেবেন। আমি কিনে একটা কিছু দাম নাই, 50 টাকা মতন দাম হবে, পরে নিয়ে দেখাচ্ছি। এ দেখুন আমি মাথায় এই যে সাওয়ার ক্যাপটা পরে নিয়েছি, এভাবে পরে নেবেন, তারপরে 1 ঘন্টা রেখে
মাথায় শ্যাম্পু করে নেবেন। প্রথমে ভালো প্লেন জল দিয়ে ধুয়ে নেবেন, তারপরে শ্যাম্পু করে নেবেন। নিয়ে কন্ডিশনার দিয়ে দেবেন, তারপরে হেয়ার সিরাম দিয়ে চুলটাকে একটু মানে পেঁয়াজ চুল আসাবেন না, একটু হালকা শুকানোর পর তারপরে আসাবেন। খুব সিল্কি স্মুথ হয়ে যায় আর ড্যান্ড্রফ ফ্রি। ঠিক আছে, তাহলে এক ঘন্টা হয়ে গেলে আমি স্নান করে নেবো, স্নান করে পুজো দেবো, পরে আবার কথা হবে। টাটা। দেখুন বন্ধুরা, আজ আমাদের সানডে দুপুরের লাঞ্চ ভাত আলু দিয়ে চিকেন পাতলা ঝোল, চিকেনের উচ্ছে আলু ভাজা, মুসুরির ডাল আর এই স্যালাড। এখন আমরা লাঞ্চ করে নিই, তারপরে কথা বলবো। হাই ফ্রেন্ডস, গুড ইভিনিং। এখন মানে সন্ধ্যে ছটা, আবার চলে এসেছি আপনার সঙ্গে গল্প করতে। দেখতেই তো পাচ্ছেন আমি সেজে গুছে আজকে আসিনি, আমার শরীরটা ভালো নেই। ওই যখন হেয়ার প্যাক করেছিলাম তার আগে আমার কতদিন ঠান্ডা লেগেছিলো, একটু একটু বলছিলাম না কালকে আপনার ঠান্ডা লেগেছে। তারপরে এক ঘন্টা মাথাটা রেখেছিলাম, তারপরে স্নান করে শ্যাম্পু করেছিলাম, তার চুলটা একটু আস মানে মাথায় তোয়ালে দিয়ে দেখার পরে পরে চুলটা আসতেছি, তো ঠান্ডা লেগে গেছে। আর তারপরে আমরা মাখাও খেয়েছি, বাবা আজকে আমরা নিয়ে এসেছিলো, একবারে মানে অ্যাকশন হয়ে গেছে। ভালো আছি করছিলাম, ঠান্ডা লেগে গেল। আমার খুব তাড়াতাড়ি ঠান্ডা লেগে যায়, মানে হিতে বিপরীত, মানে এক সঙ্গে সঙ্গে হয় না, দুদিন দিন বাদে হয়, ওই জন্য ব্যাস। তাই বলে আপনারা ভাববেন না যে আপনাদের ঠান্ডা লেগে যাবে, আপনারা ট্রাই করে দেখবেন, খুব ভালো হবে। দেখুন আমার চুলটা স্মুথ সিল্কি হয়ে গেছে, ওই আর কি। এখন একটু ওই গ্রিন টি খাবো, আদা দিয়ে গ্রিন টি খাবো আজকে। তোমাদের একটু আদা দিয়ে জলটাকে ফুটিয়ে দিয়ে দেবে, মা করে দিচ্ছে, মানে বিস্কুট দিয়ে খাবো, আর কিছু খাবো না আজকে। আর দুবার তো লাঞ্চে খেলাম ওই উচ্ছে আলু ভাজা, ডাল আর চিকেন আর স্যালাড, সেটা আপনাদেরকে দেখিয়েছি কেমন মানে কী কী হয়েছিল, রেসিপিটা শেয়ার করা হয়নি, আমি দেখিয়েছি। আর আজকে তো ওয়েদারটা ভালোই ছিল, বাইরে কোনো বৃষ্টি টিষ্টি হয়নি, আর অন্যদিন যেমন খুব গরম লাগছিল তার জন্য আর কি। তো আমাদের একটা যে অনলাইনে ডেলিভারি দিয়েছিলাম, বলেছিলাম না অ্যামাজন থেকে বেডশিট, ওটা তো ওয়েডনেসডেতে আসার কথা ছিল, কিন্তু আজকেই চলে এসছে, আপনাদের দেখিয়ে দিচ্ছিলাম। এই যে এই প্যাকেটটা করে এসছে। বেডশিটের সঙ্গে দুটো পিলো পাবার, ডেলিভারি চার্জ নেয়নি, সাথে ওই ফেস ওয়াশটা অর্ডার দিয়েছিলাম, ফেস ওয়াশটা আগে চলে এসেছিল, ওরা 199 দাম ছিল, 159 নিয়েছিল, 20% ওটা অফ পেয়েছিলাম, ইউজ করে দিলাম, অফে আছে, এর সাথে হয়ে গেল, নিয়ে নিলাম। আর নায়িকা থেকে যেগুলো অর্ডার দিয়েছিলাম সেগুলো আজকে আশা করা ছিল, কিন্তু কোথায় ওদের কিছু প্রবলেম হয়েছে, ওই আজকে দেবে না, যখন দেবে আপনাদের দেখাবো কেমন আছে তাদেরটা জানাবেন। আর ভালোই হয়েছে, যেমন চেয়েছিলাম তেমনই, একটু কালারটা মনে হচ্ছে হালকা লাল লাগছে, ডিপ লাল ভেবেছিলাম, তো ঠিকই আছে, এমনি সব কিছু এই দেখিয়ে দিলাম। তিনটি খাচ্ছি এখন, এই দেখুন যতটা দেখালাম ওটা হলো অনলাইনে মানে অর্ডার দিলাম, কারণ বাবা এবারে আনেনি, আর মানে বলেছিলাম বাবাকে আনতে, বাবা আনেনি, আমার তো যাওয়া হয়নি, বাবাদের বললো অনলাইনে অর্ডার দিতে, দিলাম, সবার পছন্দ হলো জয়পুরি প্রিন্টের, ওটা খুবই সুন্দর হয়েছে চাদরটা, পুজোতে পাতবো। আর যাই হোক, আর এখন তো আমি গ্রিন টি আর বিস্কুট খাচ্ছি, আপনারাও কিছু খেয়ে নিন, পুজো আসছে, শরীরকে ভালো রাখতে হবে, না আমাদের অসুস্থ হয়ে পড়বেন, তাই খেতে হবে। আর আমি রাতে একটা ওষুধ খাবো অবশ্যই, কারণ নাহলে তো ধারণাটা কমবে না, আরও বেড়ে যাবে। পুজোতে ভালো করে ঘুরতে হবে না, বলুন ভালোভাবে জামা কাপড় কিনলাম, ঘুরবো, ঠাকুর দেখবো, সবার তো তাই, সুস্থ না থাকলে কী করে ঘুরবেন, তাই ভাই ভালো থাকবেন। আর আমার মানে কী বলবো, হেয়ার প্যাকটা ট্রাই করবেন, কেমন লাগলো জানাবেন, আর চাদরটাও কেমন লাগলো অবশ্যই জানাবেন যে কেমন হয়েছে। আর আপনারা কে কে কেনেন অনলাইনে এরকম বলবেন, লাইক দেবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন। টাটা, বাই বাই।